রাজ্য সরকারের যে ওএসি স্কলারশিপ রয়েছে এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য, যেখানে আপনি প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টদের অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, তবে এবছর এসসি স্টুডেন্টদের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু অন্যরকম হয়েছে বা একটু পরিবর্তন হয়েছে। তো অনেকেই কমেন্ট করেছেন কিভাবে অনলাইনে ওএসি স্কলারশিপের জন্য আবেদন করব, তো আবেদন করা যাচ্ছে কিনা বা কী কী সমস্যা হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে ওএসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস শুরু হয়েছে এবছর, তো এখানে ওবিসি এবং এসটি স্টুডেন্টদের একই প্রসেসে, অর্থাৎ আগের বছর যেভাবে অ্যাপ্লাই হচ্ছিল সেই একই প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আগে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা রিনুয়াল সমস্ত কিছু করতে পারবেন। তবে এবছর এসসি স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অ্যাপ্লিকেশন প্রসেস আলাদা হয়েছে, অর্থাৎ আপনাকে ওএসি স্কলারশিপে অ্যাপ্লাই করার পূর্বে, অর্থাৎ আগে আপনাকে অবশ্যই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে হবে। তো ন্যাশনাল স্কলারশিপের পোর্টাল আমরা এখানে দেখছেন ওপেন করেছি, এই পোর্টালে আপনি আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন কর্নারের আন্ডারে এখানে নিউ রেজিস্ট্রেশনের অপশন পাবেন, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখছেন এসসি স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুধু এই কাজটা করতে হবে, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু রেজিস্টার ফর প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম ফর এসসি স্টুডেন্ট অফ, এখানে দেখছেন 2022-23 সেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ আসবে, ওকে করে আগেই যাবেন। ওকে করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে এসসি স্টুডেন্টের স্কলারশিপের কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ফ্যামিলি ইনকাম কত হতে হবে, সমস্ত কিছু এখানে বর্ণনা করা রয়েছে, পড়ে বুঝে নেবেন। তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন তিনটে ঘর রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, এখানে স্টুডেন্টের সমস্ত তথ্য এন্ট্রি করতে হবে। প্রথমত স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে স্কলারশিপ ক্যাটাগরি প্রি ম্যাট্রিক নাকি পোস্ট ম্যাট্রিক সেটা আপনি সিলেক্ট করবেন। প্রি ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 9-10 মাধ্যমিক লেভেল পর্যন্ত, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে মাধ্যমিকের পর অর্থাৎ 11 থেকে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিক সিলেক্ট করবেন। তো ক্লাস অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে স্টুডেন্টের নেম এন্ট্রি করে দেবেন এবং স্কিম টাইপ যেটা রয়েছে স্কলারশিপ স্কিম এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে স্টুডেন্ট কাস্ট ক্যাটাগরি যে অপশন রয়েছে এখান থেকে আপনি এসসি সিলেক্ট করে নেবেন। ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি কত সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। স্টুডেন্টের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এখানে আপনি এন্ট্রি করবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপরে মোবাইল নাম্বার এখানে অবশ্যই এন্ট্রি করতে হবে এবং ইমেল আইডি যদি থাকে তো এন্ট্রি করতে পারেন অথবা ছেড়ে দেবেন। তারপরে দেখুন ইনস্টিটিউট যে স্টেটে অর্থাৎ যে স্টেট থেকে পড়াশুনো করছে সেই স্টেট এখানে সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখবেন ইনস্টিটিউট নেম আপনি পেয়ে যাবেন, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যত ইনস্টিটিউট রয়েছে সমস্ত ইনস্টিটিউট এখানে পাবেন, আপনি এখান থেকে ইনস্টিটিউট নেম সিলেক্ট করে নেবেন। তো ইনস্টিটিউট নেম সিলেক্ট হয়ে গেলে এখানে আপনি কোর্স নেম আপনি সিলেক্ট করে নেবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করছে, তো এখানে সমস্ত কোর্স আপনি এখানে পেয়ে যাবেন, আপনার যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবং একদম নিচের দিকে আপনি ক্লাস 11-10 সমস্ত কিছু আপনি অপশন পাবেন, তো যে ক্লাসে এখন বর্তমানে পড়াশুনো করছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কোর্স নেম সিলেক্ট করার পর এখানে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করতে হবে, আইএফএসসি কোড আরেকবার এখানে এন্ট্রি করে কনফার্ম করবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন, আরেকবার অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করে কনফার্ম করবেন। তারপরে এখানে স্টুডেন্টের একটা আইডি প্রুফ সিলেক্ট করবেন, আধার কার্ড আপনি সিলেক্ট করতে পারেন এবং আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা আপনি এই ঘরে ফিল করবেন, তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এখানে সমস্ত ঘরগুলো এগ্রি করবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে যেটা বলা হচ্ছে আপনাকে স্টেটের যে ওয়েবসাইট রয়েছে স্কলারশিপ স্কিমের, সেই স্কিমের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তখন এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। তার জন্য এখানে দেখুন ওএসসি স্কলারশিপের পোর্টাল আমরা ওপেন করেছি, এখানে দেখছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন।
পরবর্তী পেজে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে পড়াশুনো করছে বা যে ডিস্ট্রিক্টে ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনি সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করতে হবে স্টুডেন্টের, এবং কাস্ট সার্টিফিকেট কত ডেটে ইস্যু হয়েছে ডেট এখান থেকে সিলেক্ট করবেন। এবং এরপরে দুটো অপশান রয়েছে, কাস্ট সার্টিফিকেট কম্পিউটারাইজড অর্থাৎ পেয়ে গেছে কম্পিউটারাইজড সার্টিফিকেট, সেই জন্য আপনি প্রথম ঘরে টিক করবেন। আর যদি এখনও সার্টিফিকেট না পেয়ে থাকে, অ্যাকনোলেজমেন্ট রিসিভ রয়েছে, শুধুমাত্র ক্লাস নাইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন। তারপরে ক্যাপচার কোড ফিল করার পর সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে দেখবেন স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখানে শো হবে, এবং এখানে আরেকটা অপশান চলে এসেছে দেখবেন, এন্টার এনএসপি আইডি, অর্থাৎ যেটা আপনি ন্যাশনাল স্কলারশিপের রেজিস্ট্রেশন করার সময় আইডি পেয়েছেন সেই আইডি নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ঘরটা রয়েছে এখানে আপনি এগ্রি করবেন, এবং ক্যাপচার কোড এখানে ফিল করবেন। তারপরে এখানে পসিটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো পসিটে ক্লিক করলে এখানে দেখবেন এখন বর্তমানে একটা মেসেজ শো হচ্ছে, অর্থাৎ নো ডাটা ফাউন্ড ফর দিস গিভেন এনএসপি অ্যাপ্লিকেশন আইডি। এই মেসেজ আপনার শো করছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ওয়েবসাইটের এখনও প্রবলেম রয়েছে, এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি, যার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। পরবর্তীতে চালু হলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, এবং একই প্রসেসে আগে যেভাবে অ্যাপ্লাই করেছিলেন সেইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখন ওয়েবসাইট ঠিক না হওয়া পর্যন্ত আপনি পরবর্তী প্রসেসে আগাতে পারবেন না। ঠিক একই রকমভাবে ওএসি স্কলারশিপের ক্ষেত্রে যারা রিনিউয়াল করবেন, এসসি স্টুডেন্ট রয়েছেন, রিনিউয়ালের ক্ষেত্রেও আগে আপনাকে এনএসপি যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের যে পোর্টাল রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি রিনিউয়াল করতে পারবেন। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরেও আপনি যখন রিনিউয়াল করবেন তখনও দেখবেন সেই একই সমস্যা আপনার দেখা দেবে, অর্থাৎ এনএসপি আইডি নট ফাউন্ড এরকম মেসেজ শো হবে। তো পরবর্তীতে ওয়েবসাইটের সমস্যার সমাধান হলে অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে যখনই চালু হয়ে যাবে তখন আবার আপনাদেরকে ইনফর্ম করব, এবং সম্পূর্ণ প্রসেস দেখাবার চেষ্টা করব কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন ওএসি স্কলারশিপের জন্য।